জাতীয় মৎস্য সপ্তাহ 2021 উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ফুলবাড়ী থানা সার্কেল অফিসের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। আজ রবিবার সকাল 10টায় এই মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দিন। এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ইসলাম, অতি তদন্ত মোহাম্মদ শরীফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন নাহার মায়া উপস্থিত ছিলেন। সোনালী টিভি নিউজ ডেস্ক।